আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল রাগে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সিরাপ সম্পর্কে আলোচনা করবে ইতিমধ্যে কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম হলো হানি এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো মিলে সিরাপটির দাম হলো মাত্র চল্লিশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আশা করি সিরাপটি পাবেন ছোটো ফার্মেসিতে একটু না পেলে বড় ফার্মেসিতে একটু খোঁজ করবেন তো আজকে হানি সিরাপটি কী কাজ করে সে সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব তো চলুন শুরু করি মূলত হানি সিরাপটি দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে হানি শব্দের অর্থ মধু আমরা জানি এই সিরাপটি সম্পূর্ণ মধুর স্বাদে তৈরি করা হয়েছে অর্থাৎ আপনি যদি সিরাপটি পান সেবন করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি এরকম অনুভূত হবে যে আপনি হানি যে অর্থাৎ মধু পান করতেছেন খুব খুবই ভালো মানের একটি সিরাপ এবং অনেক কার্যকারী কি কাজের জন্য আমরা এটা মূলত সেবন করব সেটা অবশ্যই আমরা পরে আসতেছি তো হানি সিরাপটিতে যেই দুইটি উপাদান দেওয়া হয়েছে যেমন গ্লিসারাল এবং লিকুইড শুক্রোশ মূলত প্রতি পাঁচ মিলি সলিউশন রয়েছে গ্লিসারাল বিপি সাত্রিশ দশমিক পাঁচ মিলিগ্রাম এবং লিকুইড শুক্রোস বিপি ছিয়ানব্বই দশমিক পাঁচ মিলিগ্রাম যখন এই দুইটি উপাদানের সমন্বয়ে ঔষধ তৈরি করা হয় তখন কিন্তু এর কার্যকারিতা অনেক অংশে বেড়ে যায় অর্থাৎ তখন কাজটা ভালো করে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা মূলত এই গ্লিসারল কিসের জন্য ব্যবহার করব সুতে অ্যাং রিলেটিভ ইরিটেটিং টিকলি কফ অ্যান্ড সোর্স ট্রোর্স অর্থাৎ মূলত আপনারা যাওয়ার জন্য এই সিলেটটি ব্যবহার করবেন খুশখুশি কাশি ও গলা ব্যথা অনেকে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ খুশখুশি কাশি রয়েছে অথবা একটু ঠান্ডা বা বেশি গরম লাগলে বা একটু বৃষ্টিতে ভিজলে অনেক সময় দেখা যায় খুশখুসি কাশি দেখা যায় তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে অর্থাৎ তারা কিন্তু এই সিরাপটি যদি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু খুশখুসি কাশি প্রশমিত হবে এবং যাদের গলা ব্যথা রয়েছে সেই গলা ব্যথার কাজও করবে তো মূলত এই সিরাপটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এগুলো আমাদের জন্য খুবই উপকারী এবং এই সিরাপটি আমরা কিভাবে সেবন করব আর যারা শিশু রয়েছে মূলত পাঁচ বছরের উপরে যারা রয়েছেন অর্থাৎ পাঁচ বছরের ঊর্ধ্বে শিশু এবং পূর্ণ বয়স্কদের জন্য দশ মিলি অর্থাৎ মোটামুটি পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে একেবারে উপরে যারা রয়েছেন যদি নব্বই বছর বয়সে হয় তাদের জন্য কিন্তু একই রকম ডোজ অর্থাৎ দশ মিলি বলতে ওখানে এখানে দুই চামচ বোঝানো হয়েছে এবং তিন মাস থেকে এক বছর পর্যন্ত যেসব শিশু রয়েছেন তাদের জন্য পাঁচ মিলি করে বয়স্কদের ক্ষেত্রে সেবন মাত্রা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই এবং স্বাভাবিকভাবে এখানে কিন্তু চামচ বা কাপ দেওয়া রয়েছে সে কিন্তু আপনারা সেবন করতে পারবে তাহলে এক কথায় বলা যায় যে এই হানি সিরাপটি কিন্তু খুবই অসাধারণ যারা অনেক সময় সিরাপ খেতে পছন্দ করে না যে সিরাপে অনেক গন্ধ আসে বা বমি আসে আপনারা যদি এই সিরাপটি সেবন করেন সেক্ষেত্রে দেখা যায় সমস্যাগুলো হবেন এবং মনে করবে যে সম্পূর্ণ আপনি মধু সেবন করতেছেন তো খুবই ভালো মানের সিরাপটি তো বন্ধুরা হানি সিরাপটি খুবই ভালো মানের যদি আপনারা ইতিমধ্যে কেউ সেবন করে না থাকেন তাহলে সেবন করতে পারেন কোম্পানিও ভালো অর্থাৎ এসকে কোম্পানি তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে আগে বেলাইটি পায়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে রিভিউ ট্রাক নামে পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন সেখানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমাদের অবশ্যই আপনাদের সাপোর্ট পেতে পারি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু